অনেক লোক আছে গাঁজা খায়, তাকে জিজ্ঞাসা করলে তুমি গাঁজা খাও কেন, এই গাঁজা কেন খাও, সে বলেন আল্লাহ হওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসে এই জন্য খায়। অনেক লোক এমনও পাওয়া যায় যার মাথায় মহিলার মতো লম্বা চুল, দাড়ি আর মুস এক জায়গায় জমে গেছে, রাস্তা বের করতে গেলে আঙ্গুল দিয়ে কুচায় অনেক সময় ফটমারি করতে হয়, মহিলার মতো শাড়ি পরে, হাতের মধ্যে চুড়ি, তারপরে কানের মধ্যে অলংকার, এই অবস্থায় সে গান গায় হে নবীজি আসে কো বানায়া কোথায় গেলেন লুকাইয়া। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত কেন ধরেছ, সে জবাব দেয় আল্লাহ হওয়ার জন্য, যেরকম কাকে হওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসি। আর এক লোক একদিন দেখি এক করেন একটা কোনো কাপড় নাই, শুধু একটা সালার শর্ট কাঁধে নিয়ে গেছে, লোকেরা মামু ডাকে, তার ভাই হাত দিয়ে চুমু খায়। জিজ্ঞাসা করলাম এই লোকটার বাবা দেবে চুমু খাও কেন, কেবল একজন উলঙ্গ লোক, তার কাছে দোয়া চাও, আমাকে বলে মুখ সামলে কথা বলেন। লোকটার ল্যাংটা হইল মাল আছে, আমি জবাব দিলাম কি আছে না আছে সব তো দেখাই রাখছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত কেন ধরছ, তারও দাবি আল্লাহ হওয়ার জন্য। এখন আসুন, সকলের দাবি হলো আল্লাহকে ভালোবাসি, যেরকম কাকে, আরো তো চিৎকার দিয়ে বলুন কাকে, আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে, প্রেমের কথা বলা হয়নি। কারণ কোরআন শরীফ তালাস করে দেখুন, হাদিস তালাস করে দেখুন, সব থেকে বলা হয়েছে তুহিব্বুল আল্লাহ। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি ভুল বললে আমার কান্না ধরব, হুব্বুল শব্দের অর্থ প্রেম নয় ভালোবাসা। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আমিন তার পবিত্র কোরআন শরীফ উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসা সবচেয়ে বেশি, নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সবগুলো আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য কোরবানি করে যে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ প্রথমত পরীক্ষা নিলেন, হ্যাঁ ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিব, তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রমাণ করে দিলেন আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলাক, তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আগুন, জিব্রাইল এসে বলেন আমার কাছে বলুন আগুন আমি নিভাইয়া দেই, মিকাইল এসে বলে ও আল্লাহর পয়গম্বর আমার কাছে বলুন আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, ও ইসরাঈল, তোমরা এসেছো আগুন নিভাইয়া দেওয়ার জন্য, আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে যাব, সুবহানাল্লাহ বলবেন না, আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে ছাই খাই হয়ে যাব, আমার আল্লাহ যদি খুশি হন আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয় হাজারবার এই আগুনে জ্বলতে রাজি আছি। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, এই জন্য ইয়া নারুর ব্যাখ্যা হলো দুটা, ইয়া নারু কুনি বারদাম ও সালামান আলা ইব্রাহিম, এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ নমরুদের আগুনকে বলেছেন, আর একটা হলো নমরুদের আগুন নয় ইয়া নারু, এ আগুন বলতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বতের আগুন, আল্লাহ ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম এই আগুন নিয়ে যদি তুমি নমরুদের আগুনে যাবায়া পরন্তরে আছে, এই আল্লাহর ভালোবাসার আগুনের হাওয়ার জাহান্নামের আগুনের হাওয়ার চাইতে বেশি।
সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম যদি এই আগুন নিয়ে জাবায় পড়েন, নমরুদের আগুন নিবে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইয়া নারু, এন আগুন, এটা ইব্রাহিম আলাইহিসসালামের মহব্বত, ভালোবাসার আগুন। ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ হয়ে গেলেন। আবার যখন নাকি ছেলে হলো, ছেলেও দোয়া করে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, দোয়া করলেন আল্লাহ একটা ছেলে চাই, একটা ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালেহিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিসসালামকে একটি ছেলে দিলেন। এই ছেলের নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আলাইহিসসালাম এক বছরের হতে না হতে আল্লাহ হুকুম দিলেন এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেই জায়গায় কোনো বৃক্ষ, তরলতা, গাছ কিছু নাই। সেই ইতিহাস আমি যাব না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তুত হয়ে গেলেন। আপনি যদি 98 বছর বয়সে, 99 বছর বয়সে একটি সন্তান পান, এই সন্তান আপনি নির্বাসন দিতে আপনার অন্তরে বাজবে এমন সন্তান কেমনে দেই? ইব্রাহিম আলাইহিসসালাম এক বছরের সন্তান সহ হাজারা একবারে নির্বাসন দিয়ে দিলেন। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় দিয়ে আল্লাহ হুকুম দিলেন তুমি চলে আসো, তুমি থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালাম যখন চলে আসতেছেন, এই সময় সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আপনি কোথায় যাচ্ছেন? এই মরু প্রান্তরে আমাদের যখন পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা কে করবে, পানির ব্যবস্থা করবে কে? উনি কোনো জবাব দেন না। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে তিনি ডাক দেন, স্বামী হাক, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠোর হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন যান? আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন, ইশারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই। যেই মাত্রই কথা বলেছেন, হাযরা আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, আছে কি নাই? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায়ও মহব্বতের বেলায় ফাঁস, যেরকম ঠিক কিনা? শুধু তা না, এক একটা করে ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হাতে ছুরি ধরলেন, আল্লাহু আকবার বলে ফেলবে, আল্লাহর ডাক দিয়ে বলেন আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম, আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই। আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেহেতু ছুরি হাতে নিয়েছেন আল্লাহু আকবার, এখন তো গলায় ছুরি লাগাই দেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন হে জিবরাইল, জান্নাতের ভেতর থেকে দুম্বার একটা লোহার টুকরা নিয়ে যাও, ইব্রাহিম আলাইহিসসালামের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে, ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা। জিব্রাইল আলাইহিসসালাম বলেন আমি তখন সিদ্দাতুল মুনতাহার কাছে, তখন একটা দুইটা লোক সহসুদুনের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম। মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিসসালামের ছুরি এখনো যায় নাই, আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তুথার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর যাবার সময় বলছেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের কানে আওয়াজটা গেল, তখন তিনি ডাক দিয়ে বলেন কে তুমি? এই মরু প্রান্তরে আমার ছেলে আর আমি ছাড়া কেউ নাই, আল্লাহু আকবার কে বলেছ? এই মিনাতে তো আর কেউ নেই, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো, আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে আমি একমাত্র সন্তান, কিভাবে আমি জবে করছি, এই দৃশ্য থেকে আশ্চর্য হয়ে গেছো, তুমি শুনে রাখো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা, এর অর্থ হলো লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই। আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে হাজার বার কুরবানি করতে রাজি আছি। আল্লাহু আকবার। এইভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি দিতে পারে আল্লাহ ভালোবাসার সামনে। যারা বলুন ঠিক কিনা? ঠিক।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ। এখন আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে, মূর্তিগুলোর দাহত্বের মাধ্যমে, ঈসা আলাইহিসসালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে, আর উজাইর আলাইহিসসালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না? আপনি জানাইয়া দিন, ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিবুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাত্তাবিউনী, আমি রসুলকে অনুসরণ করো, আমার জীবনকে ফলো করো, ফাত্তাবিউনী আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? আরো ধরে বলুন, ঠিক কিনা? যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে বলুন দেখি, মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ সম্ভব? কেন? আল্লাহ রসুল মূর্তির সামনে মাথা নত করে নাই, অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল, আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে, রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না? রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো, একটা মানুষকে মানে যেই সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই সাতটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই। যেরকম ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন রসুলের চরিত্র হলো মহান চরিত্র। এখন আসুন, এই চরিত্র হলো তিন ভাগে বিভক্ত। একটা চরিত্র হলো খুলুকে আহসান, মানে উত্তম ভালো চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। ভালো চরিত্র হলো আপনি যদি তাকে গালি দেন তাহলে সে পাল্টাবার একটা সমান সমান গালি দিয়ে দিল, বেশি দিল না, এই লোকটা মোটামুটি ভালোই। আর যে লোকটা নাকি আপনি গালি দিলে তাকে সে মাফ করে দেয়, এটার নাম হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র হলো তার কাছে কেউ, তাকে কেউ গালি দিলে, তার সাথে খারাপ আচরণ করলে পাল্টা উনি তার সাথে এমন সুন্দর আচরণ করেন যে আচরণে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায়। এই চরিত্রটা ছিল একমাত্র মুহাম্মাদুর। আরো দেখুন, মুহাম্মাদুর। এই জন্য আসুন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে সুর এসে বলা হয়ে গেছে, যারা জিনা করত রসুলের কাছে এসে এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চায়, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী ব্যভিচারী কি পিসাবুদুরের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ফিরানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ করলেন না, গোসা করলেন না, তাকে শুধু বললেন, ঠিক আছে, আগে বলো তোমার বোনের সাথে যদি কেউ সিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলব। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি পারমিশন দিবি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে গেলাম। তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলব। ঠিক আছে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? হুজুর ইসরাফিলের সিংহে হু দেওয়ার আগে আমি নিজে হু দিলাম, কিয়ামত শুরু করে দেবে। আল্লাহ রাসূল বলেন, লা সাহাবিক, এবার জবাব দেখ,
পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা চার ভাগে বিভক্ত, হয়তো কারো মেয়ে না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে। যেই লোক যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে, তারও তো বোনের ইজ্জত আছে, কেমনে নষ্ট করবে, তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা না দিলে হুজুর এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব। আজ থেকে তওবা করলাম, আজ জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। ভাইরা আমার, তাহলে দেখা গেল রসুলের চরিত্রের কাছে আসলে খারাপ চরিত্রের লোক ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা যারা নাকি পরিবর্তন হয়ে গেল। আগে জিনা করতো, এখন জিনা করবে দূরের কথা, সামান্য অন্যায় করার কারণে খালি কান্দে আর কান্দে। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, যে লোকগুলো জিনার মধ্যে লিপ্ত ছিল, জিনা বিবেচনার মধ্যে চব্বিশ ঘন্টা লিপ্ত ছিল, আল্লাহর হাবিবের চরিত্রের তাস পায়া এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থার পরিবর্তন ঘটল। হযরত সালাবাতুল আনসারি নামে একজন সাহাবী, সালাবাতুল আনসারি, ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রসুল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানাইয়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারির সামনে তুলে ধরা হলো, সালাবাক সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ, এই প্রলোভন দিয়া পর্দার ভিতরে নিয়ে গেল। সালাবাক ওই মহিলার হাত গিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল মহিলা ডাক দিয়ে বলে, সালাবারে তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাত কথা, এবং জিনা যদি করস। এতটুকু বলার পরেই সালাবাতুল আনসারির অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল, হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সাজদা দিয়ে কাঁদলে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে, এসে দেখে সালাবাতুল আনসারি বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? উনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। সালাবাতুল আনসারির অনুসন্ধানে বের হয়ে গেল, গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, তুমি গাফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাইদ জানতে বলে, সালাবাক মাথা উঠাক, আল্লাহর দরবারে তওবা কর, কোন গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সালাবাত একদিয়া কয়, ভাই সাইদ আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না, তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গুলামের নায় টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাইদ রাদিয়াল্লাহু আনহু সালাবাত দুইটা হাত গাড়ির সঙ্গে এইভাবে বানলেন, বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তারই মেক খামসা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে, আর কয়, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বললেন না, আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরে
যে লোক নাকি আর একজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে একজনের সহিত আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর অন্যায় করেছি নফসের দোকায় শয়তানের দোকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে এটা একবার বলে, আরে সাঈদ আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, সাঈদ আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নরাস হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ আমার ইচ্ছা ছিল রাহমাতুল্লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে, তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে, ওমরের কাছে গিয়েছি তিনিও বের করে দিলেন, আলীর কাছে গিয়েছি আলী বের করে দিলেন, এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল্লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই, রসুলের সামনে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব আমার মতো গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। রাসূলুল্লাহ বললেন, সালামাক মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে, আমি সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো, তোমার মতো সাহাবি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাঈদ আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে, আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই, আমাকে আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন, তাই রশ্মিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাঈদ তখন রশ্মি ছেড়ে দিল, তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্বা ঘুরে ঘুরে দেখেছি আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠে গেল, প্রভু দুনিয়াতে গেছি কোনোদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে, ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না, সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায়ী করে পারে না। প্রভু গো আবু বকর বিদায়ী করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায়ী করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায়ী করার পরে রাহমাতুল্লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায়ী করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায়ী করে দাও তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে। আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে
পারো না, আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, জিব্রাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ও গো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কে আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ, তো আল্লাহ যদি মাখলুকের মালিক হয়ে থাকে তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেই মাত্র এই কথা বলেছে এমনি রাসূল বলেন, আবু বকর একটু কুস করে দেখো না আমার সাহাবা কোথায় আছে। হযরত উমর দাঁড়ায় বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী, আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ও গো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি, অগাল্লার নবী উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত, আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফার্সী ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, এন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আর তো ধরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স, এই 350 বছর বয়সে আল্লাহু আকবার। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই চারজন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, কুস্তে কুস্তে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে, জিজ্ঞাসা করে, ভাইরা আমার সাহাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনোদিন দেখেছো? তখন লোকেরা বলে, সাহাবাতুল আনসারি নামে কোনো লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে, এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেলে ওই পাহাড়ের ভিতরে গুন গুন শুয়ে একটা লোক কানতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না, আমাদের মনে হয় তোমাদের লোকটা সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর চল যাই গিয়া দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সেজদা দিয়া কান্দে, প্রভু গোনা করেছি, অন্যায় করেছি, আল্লাহ তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায় দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কান্দতেছেন তুমি আবু বকর, আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায়ী করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাপ না দিবে আমি আর যাব না মদিনায়, লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমর ওই গর্তের বলে দাঁড়ায় বলেন, রে সালাবা মাথা উঠাক, আর কাউতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এমনি সালাবাতুল আনসারি মাথা উঠায় আর বলে, আল্লাহ সত্যি তোমার নাম রহমান রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালাবাতুল আনসারি সহ পাঁচজন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আজান দেয়, মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে, রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আল্লাহুকুমুত তাকাসুর, যেই মাত্র আল্লাহুকুমুত তাকাসুর বললেন এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ, নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ, এই বিকট চিৎকারে সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন, এমন বিশ্রী আওয়াজ কে দিল? নামাজের সালাম পিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পিছনের দিকে তাকায়া দেখেন সালাবাতুল আনসারী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে, আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, কাছে যাওয়ার পরে এমনি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। রাসূল বলেন, সালমান আমার সালাবার ফাংস পরীক্ষা করে দেখো, মুখে পানি দাও, মাথায় পানি দাও। এমনি সালাবাতুল হযরত
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ফার্স পরীক্ষা করে বুকে হাত দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীক চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। রসুল তখন বলেন, তোমরা গোসল দাও, কাপন পড়াও, আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই মুহূর্তে দৌড়ে তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু আনহা বুকে জড়ায়া দৌড়েন, আব্বা গো, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি বলেছিলাম সাবিরাক আমি যে জীবনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো, আমি আর কাকে আব্বা বললো। এইভাবে যখন কাঁদতে লাগলেন, রসুল কাছে গিয়ে বলেন, খামসানা আর কান্দিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা হয়, দারুণ কষ্ট হয়। যদিও সালাবাতুল আনসারিক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দগির জন্য আমি রসুল তো রাব্বা হয়ে গেলাম। যেই মাত্র কথা বললেন, রসুল বলেন, তোমরা কাফন ভরায় নাও, কাফন পড়ালেন, রসুল নিজে জানাজার নামাজ পড়ালেন, লাশ সামনের দিকে যায়, রসুল লাশের সাথে সাথে কবরস্থানের দিকে যাচ্ছেন, কিন্তু উকি দিয়ে হাঁটেন, পা গুলো উকি দিয়ে কালো আঙ্গুলে ভর দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পাটা জমিনে ফালান না কেন, আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত তো আপনার কষ্ট হয়, আপনি হুড়া পা জমিনে ফালান না কেন? রসুল বলেন, এ ওমর, জানো না আমার সাল আমার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের ব্যবস্থা নাযিল করেছে, আমি পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি নয়। ভাইরা আমার, এই হলো সাহাবাই কেরামের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে, মহান চরিত্রে, যেরকম কে চরিত্রে। সুতরাং ও বিশ্বের মানুষেরা, তোমরা যদি ইহকালে এবং পরকালে মুক্তি পেতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করো, রসুলের জীবনীকে তোমরা অনুসরণ করো। রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, কারণ রসুলের জিন্দিগিতে কোনো মিথ্যা কথা আর যেরকম মিথ্যা কথা। মহান চরিত্র কাকে বলে? আল্লাহ আকবার, এই চরিত্র একমাত্র রসুলের, কারণ জীবনে কাউকে গালি দিবে দূরের কথা, ওনাকে কেউ যদি আঘাত করছে রসুলের কাছে দিয়ে যায়, হলো আপনার মরণ হোক। মা আয়েশা বলেন, বেয়াদব, তোর মরণ হোক। রসুল বলেন, আয়েশা, জীবনে কোনোদিন কাউকে এমন শক্ত কথা বলবে না, আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে। যেরকম ঠিক না ঠিক না, আর যেরকম ঠিক কিনা, আমাদের দেশে যে একে অন্যের কুরুসি অশ্লীল, একজনের আপনি আমার বিভক্ত হতে পারে, আল্লাহ রসুলের চরিত্র হলো একজন তার প্রতিদ্বন্দ্বী, যিনি তার মোকাবেলা যিনি আছেন, তার প্রতিপক্ষ যিনি, সেই দুশ্মনকে রসুল কোনোদিন গালি দেননি, রসুল কোনোদিন অশ্লীল কথা বলেননি। সুতরাং যদি আজকে আমাদের সর্বক্ষেত্রে রসুলকে অনুসরণ করা যায়, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে যে একে অন্যের কথা ছড়ি ছড়ি, একে অন্যের সাথে যে আচরণ, এটা থাকবে না, গোটা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। মনে করেন দেওয়া হবে, আজকে যেমন শুক্রবার গেল, আগামী সোমবারে দেওয়া হবে। সে রবিবারে কি রসুলের গলার মধ্যে একটা চাদর পেঁচানো, চাদরের এক মাথার ধরে পিছন থেকে এমন সজোরে টান দিল, রসুলের গলার হাসি লেগে গেছে। হাসি লাগছে বলে তো চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আর চোখগুলো রক্ত, চোখের মধ্যে রক্ত জমে গেছে। রসুল পিছনের দিকে তাকিয়ে দেখলেন, হাওনাদার, ওহো তুমি আসছো, আচ্ছা ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাগে গুসায় সহ্য করতে না পারে, হয় বেয়াদব কোথাকার, রসুলের সামনে রসুলের পারমিশন ছাড়া আমরা কিছু করি না, আর না হয় আমি তোর দেহ থেকে মাথা এখন বিচ্ছিন্ন করে দিতাম। মজার এখন ঠিক না, রসুলকে গালি দিলে সাহাবীরা ছেড়ে দিব, ছেড়ে দিবে? আল্লাহ আকবার, আবু বকর সিদ্দিকের নামে এক লোক গিয়ে কেস দিছে, আবু বকর সিদ্দিকের নামে কেস, এক ইহুদি, হুজুর আপনার আবু বকর সিদ্দিক আমাকে চড় দিয়েছে,
আমি ড্রেনে পড়ে গেছি, এই দেখেন আমার চামড়া উঠে গেছে, এর জন্য বিচার ভাবতে হইলাম। রসুল বলেন, নামটা ভুল করেছ, নামটা মনে হয় আবু বকর নয়, নামটা উমর হবে, কারণ সর দেন উমরের কাম, আবু বকর কেউ সর দেয় না। ওই ইহুদি ডাক দিয়ে বলে, না আমি আবু বকরও চিনি উমরও চিনি, আজকের সরটা আবু বকরই দিয়েছে। রসুল বলেন, আবু বকর যদি দিয়ে থাকে আর তুমি ইসলামী কোর্টে বিচার দিয়েছো, ইসলামী কোর্টে মুসলিম অমুসলিম এর মধ্যে কোনো তফাৎ নাই। নোটিশ গেল, আবু বকর তোমার নামে কেস হইছে। আবু বকর সিদ্দিক বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদিটাকে একটা চর দেওয়ানোর পারমিশন আমাকে দিন। রসুল বলেন, আমি তো আগের সরটা বিশ্বাস করি নাই, কিন্তু এখনের কথায় বোঝা যায় আগের সরটা তুমি যে দিছো এতে কোনো সন্দেহ নাই। মাঝে এখন ঠিক না, যেই মাত্র এই কথা বলেছে এমনি আবু বকর বলেন, জি হুজুর আগের তো আমি দিছিলাম। তো তুমি তো জীবনে কোনোদিন গালি দাও না, কাউকে আঘাত করো না, আজকে তুমি কেন সর দিলে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যাকাত দেওয়ানের আয়াত নাযিল হয়েছে, কর্জা দেওয়ানের ইউকরিদুল্লাহ কর্জান হাসানা, আল্লাহ যে বলছেন আমাকে কর্জে হাসানা দাও, ঋণ দাও, আল্লাহ যে বলছেন আমারে দান করো, এইগুলো আয়াত নাযিল হওয়ার পরে এই ইহুদিটা আরেকটা ইহুদির কাছে আমাকে শুনাইয়া বলে, জোরে জোরে বলে, এতদিন জানতাম মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ হলো দরিদ্র হকির, আর এখন থেকে যে আয়াত নাযিল হচ্ছে এতে বোঝা যায় মুহাম্মদের আল্লাহ হকির, হা আমরা হইলাম ধনী। জোরে কন্না, নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমার সামনে আমার নবীজিকে ফকির বলে গালি দিবে, আর আমি সহ্য করব তা ঈমান নেই রক্ত না হতে পারে না। সত্যিকারের উম্মত যদি হয় থাকে, রসুলের বিরুদ্ধে কোনো কথা যদি হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আর রক্ত দেওয়ার জন্য রাজপথে যদি দাপায়া পড়ে, সে সত্যিকারের আশিকের রসুল। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না, কোথাও কোনো হাউজি বাম্পার এক্সিবিশন কোনো জোয়া এবং অন্যায় মধ্যে আড্ডা খানা যদি বসে আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, সেখানে আশিক রসুল হতে পারেন না। যেরকম ঠিক না, ঠিক না, অন্যায়ের প্রতিবাদে যারা গর্জে উঠে যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, সুতরাং আল্লাহ রসুল এইগুলো পছন্দ করেন নাই, আমি পছন্দ করি না, যেরকম ঠিক না। হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক কয় আমার কাফেররা বহু বেলি দিছে, আমার কলিজার টুকরা আদরের সন্তান হযরত আয়েশার উপরে ওরা জিনার তহমত উঠাইয়া দিয়েছে, কিন্তু আমি সহ্য করেছি, গালি দেইনি, বরদা, কিন্তু রসুলকে দিলে যেরকম ঠিক না, কোথায় নাকি গালি দিছে আল্লাহ এবং তোর রসুলকে। হ্যাঁ ইহুদি, আচ্ছা আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো এখতেলাফ নাই, আল্লাহ তো তোমার যেরকম ঠিক না, ইহুদিরা কি আল্লাহ মানে না? আর তুই যেরকম মানে না, তো ইহুদি তুমি তো আল্লাহ মানো, আল্লাহকে ফকির বললে কেন? এমনি সেই ইহুদি লোকটা দাঁড়ায় কয়, ও গো আল্লাহর নবী, আমি জীবনে আল্লাহকে গালি দিই না, আল্লাহকে গালি দিব আমি কি পাগল নাকি? রসুল বলেন, আবু বকর তুমি বলতেছো গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই, এখন এই যে এখতলাফ লাগলো, এখন তো কোর্টে কেস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমার নাম যে শেহেদা সিদ্দিক উপাধি, তার অর্থ হলো চিরন্তন সত্যবাদী, এটা আল্লাহর পক্ষ থেকে আমার লাগানো হয়েছে, আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। রসুল বলেন, খুব জানি খুব জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু কোর্ট তো এই সিদ্দিক দিয়ে চলে না, কোর্ট তো নীতিমালা আছে, মাঝে রকম ঠিক না, কোরের ইসলামী কোরের বিধান হলো আল বাইনাত ওয়াল আল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকার, ইসলামী কোরের নীতিমালা হলো যে যে নাকি বাদী হবে তার পক্ষে দুজন সাক্ষী উপস্থাপন করতে হবে, বিবাদীর পর দুজন সাক্ষী লাগবে, তোমার আর যদি সাক্ষী না থাকে বিবাদী বলবো আল্লাহর কসম আমি করি নাই, কেস ডিসমিস, এখন তুমি সাক্ষী উপস্থাপন করো, কয় হুজুর আমার সাক্ষী নাই, কিন্তু ঘটনা সত্য, ঘটনা সত্যি লিখি বসে সাক্ষী নাহলে তো ঘটনা তোমরা মানিতে হবে না, তখন কয় সাক্ষী নাই, এখন যদি আপনি আমাকে, আমি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার প্রমাণ দেখাইছি, এখন যদি এতে আমার ফাঁসির কাষ্টে ঝুলতে হয়,
হাজার বার আমি রাজি আছি। রসুল বলেন রাজি থাকলে প্রস্তুত হও, তোমার বিপক্ষেই আমি রায় দেব। তুমি তাকে চর দিয়েছ, সরের বদলা সর। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সরের রায় হয়ে যাবে যে একটা সর আবু বকর দেওয়া হবে, এই ইহুদি আর একটা চর তাকে দিয়ে দিবেন, এই পরিমাণ বড়। আল্লাহু আকবার। এমনি শুনে জিব্রাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। ঘুমাই গেছেন তো, সুবহানাল্লাহর আওয়াজ নাই, আরো জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র দেখা যায় জিব্রাইল আসতেছে, রসুল বলেন অপেক্ষা করো, এই মুহূর্তে জিব্রাইল আসে কেন? নিশ্চয় আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষের কোন সিদ্ধান্ত আসতে পারে। হুজুর আপনার কানে কানে বলে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আগে শুনুন, তারপরে রায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআ আল্লাহ কওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে নবী, আবু বকর সিদ্দিকের দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, আল্লাহ বলেন লাকাদ লাম তাকিদ, এটা আরবিতে আবার গ্রামার আছে, লাম তাকিদ অর্থায় নিশ্চয়তাবোধক শব্দ আল্লাহ ব্যবহার করলেন একবার, এরপরে আবার বলেন কাদ তাকিদ, এরপরে লাকাদ সামি আল্লাহ, দুইবার আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন কাদের কথা, কাদের কথা, যারা বলছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী, এই কথা যে বলছেন আল্লাহ কুদ্দুতি কান দিয়া শুনছেন। এখন আপনি কেমনে রায় দিবেন, এটা আপনার ব্যাপার। রসুল বলেন কিরে ইহুদি, আগে দিন না করছিলে অন্তে আল্লাহ কয় গালি দিছ, আমি কি আর জানি আমার নামে যেমন আয়াত নাযিল হইব? চিন্তা করেন কি পরিমাণ বাটপার। এখন চিন্তা ব্যাপারটা হলো সাহাবাই কেরাম তাদের ভালোবাসা আর মহব্বত এমন যে নিজের প্রাণ দিতে পারে, রসুলের ইজ্জত নষ্ট হতে দিতে আরো যারা কোন দিতে সব কিছু দিতে পারি কিন্তু রসুলকে ছাড়তে পারি। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, কিন্তু নবীজি ছাড়তে রাজি না। যুদ্ধের হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যায় এক সাহাবি, ওনার নাম আবু সালমা, উনি সন্তান আসছিল এবং এসে গোষ্ঠীর লোকেরা সন্তান আটকাই দিছে আর শ্বশুর গোষ্ঠীর লোকেরা ওনার বউ নিয়ে গেছে, উনি দাঁড়ায় কয় হে কাফেরেরা, তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করব না, ধন সম্পদ যা আছে সব মদিনায় রেখে আসছি, আর এখনের কথা হলো শোনো, এখন কথা হলো যে আমার সন্তান আটকাই দিয়েছো, আমার স্ত্রী আটকাই দিয়েছো, তোমরা জানো না আল্লাহর রসুলকে যে আমরা কত ভালোবাসি। আল্লাহর রসুলকে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না, আমার নিজের প্রাণের চাইতেও আল্লাহর রসুলকে আরো কুটি গুণ, আরো যেরকম কুটি গুণ। আমি রসুলকে আগে অনুসরণ করব কেন? রসুলের জীবন আদর্শ আমার অনুসরণ করুন, এবং এটা করলে আমি কেন করব, কেন করতাম, এটার বিস্তারিত আলোচনা আগে বলছি সময় নাই। এক নম্বরটা হলো রসুলের চরিত্রটা হলো মহান চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, মিথ্যা নাই, দুকা নাই, বাটপারি নাই, এবং যার কাছে আসলে একটা লোক এমন হয় যে জীবনের জন্য ভালো হয়ে যায়, তাম পৃথিবীর অমদের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা হয়ে যায়। যেরকম ঠিক না? তাহলে এক নম্বর, আর বিস্তারিত বলতে গেলে তো অনেক নম্বর সময় লাগবে। এক নম্বর হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আমিন হলেন আমার রসুলের সার্টিফিকেট আমি দিলাম, পৃথিবীর কোন নেতা কোন মহান ব্যক্তিত্বে যারা বড় বড় লোক আছে এরা কারো আল্লাহর পক্ষের সার্টিফিকেট নাই, কিন্তু রসুলের পক্ষে আল্লাহ রাব্বুল আমিন সার্টিফিকেট দেন আমার রসুল হলো মহান চরিত্রের অধিকারী। যে যেই ঘটনাটা বলতেছে সেটা আমি দেখো এলাই,
মনে আছে তো আপনাদের, সেটা বলি। ওই যে উমর বললো যে রসুল যদি না থাকতো সব দেয় দাঁত ছেলে দিলাম হলে, যেরকম ঠিক না? তো রসুল বলেন না ওমর, তার দেওয়ার তারিখ হলো সোমবার, একদিন আগে এসে এলে অসুবিধা কি? তুমি তাকে যে দমক দিছ এই জন্য তুমি তাকে টাকাটা তো দিবাই বাইতুল মালে, আমার ইয়েতে কুশাগারে, যদি মাল তাকে ফান্ডের টাকা তাকে তাকে দিয়ে দাও, আর তুমি যে আওনাদারকে ধমক দিলা এই জন্য আরো 200 দিরহাম জরিমানা দিও। লোকটা সাথে করে নিয়ে গেল, বলতেছে যে এই নাও তোমার ফাওনা টাকা, আর এই নাও রসুল যে বলছেন আরো 200 টাকা, আমি জরিমানা দিলাম, ফাওনাদারকে কেন ধমক দিলাম? লোকটা টাকা নেওয়ার জন্য আসি নাই, আমার দেওয়া অনেক তারিখ হয় নাই, আমি তো সব টাকা নেওয়ার জন্য আসি না। কো কেন আসছো? তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের যত গুণগান উল্লেখ করা হয়েছে, এক একটা করে পরীক্ষা করে দেখেছি, শেষটা ছিল বিশ্বনবী যিনি হবে 300, বিশ্বনবী যিনি হবে 300 তে খারাপ আচরণ কেউ করলে উনি পাল্টা তার সাথে ভালো আচরণ করবে, আর এই বালা আচরণ করবে কখন? এমনি সব বালা মানুষ শৈল গুতা দিয়ে রাগ তুলে সারলে যদি ঠিক থাকতে পারে তাহলে বালা মানুষ, যেরকম ঠিক না? আর নাহলে তো এইখানে যারা আছেন সব বালা মানুষ, সব বালা মানুষ, সবতে হাসি কিন্তু আমি খারাপ আচরণ করে দেখি তখন দেখা যাইব, যেরকম ঠিক কিনা? একজন জিজ্ঞাসা করে, ভাই বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো অমুক গ্রাম, যে গ্রামের নাম কইছে এই গ্রামের লোক অধিকাংশ হলো উগ্রমে যাচ্ছি, খারাপ লাইটল বেশি, আর কি জঙ্গলি কিসিমের মানুষ, তার আচরণে এই ছেলের আচরণে সে একটু লেখাপড়া শিক্ষা বা একটু শহর বন্দর শিক্ষা ভালো চাল থেকে একটু ভালো শিখা কি কথা বুঝেন না? তো কয় বলে আমার বাড়ি তো অমুক গ্রামে, তোমার আচরণে তো বোঝা যায় না, না বাবা আমার বিশ্বাস হয় না এই গ্রামে তোমার বাড়ি, কোন আশা আসা আমার বাড়ি এই গ্রামে বলবে না, আমার বিশ্বাস হয় না এই গ্রামের লোকের আচরণ এরকম হওয়ার কথা না, একবার দুইবার তিনবারের সময় কোন আশা আসা আমার বাড়ি এই গ্রামে, তো আবার যখন না ভাই আমার বিশ্বাস হয় না, কক্কর শ্রদ্ধা তার তুমি বিশ্বাস না হইলে তখন বিশ্বাস হয়েছে, অক্ষণ বিশ্বাস হয়েছে, নজর এখন ঠিক না? এখন বোঝা গেল তো রাগ না তুলে তো বোঝা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ওই ইহুদি বলতেছে রসুলের রাগ না তুলে তো বুঝবো না, আমার খারাপ আচরণ না করলে তো ভালো হবে কেমনে, এই জন্য আমি পিছনের চাদর ধইরা এমনি জোরে টান দিলাম, দিয়া বললাম টাকা আনবার সময় নাও, দিবার সময় বুঝি মনে থাকে না, এই কথা বলার পরে আমার ভাও নইলো 2টা সর, যেরকম ঠিক না ঠিক না? কিন্তু সর না দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মুস্কি হাসি দিয়া বললেন, আরো বললেন জরিমানা দেওয়ার লেগে আপনি যে দমক দিছেন ওটার জন্য জরিমানা দেওয়ান, এতে বোঝা গেল প্রমাণিত হইলো পরীক্ষায় পাশ করলো উনি বিশ্ব নবী, উনি রাহমাতুল আলামিন, সুতরাং আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হলো রসুলের আখলাক, যদি আরো বলতে যাই আরো বহু ঘটনা আছে, যদি বলতে যাই শেষ হবে না। তো এক গেল, এক রাখলাম, এক দুই নম্বর হইলো একটা লোককে অনুসরণ করে তার জন্য মোটামুটি 60টা গুণ থাকে, যেরকম কয়টা? কোন লোক যদি সুন্দর হয় তো তার পিছে পিছে মানুষ ঘুরে, গাজীপুর মনে এরকম নাই, সুন্দরের ছাগল মনে নাই, সুন্দর মহিলার জন্য বেদের মেয়ে জুস নাই আমার, বেদের মেয়ে আমিও ঠিক, আমি ঠিক আমি জানিও না, দেখছিও না, শুনি না, কিন্তু মাঝে মাঝে শুনি। একদিন এক ছেলে দেখি এমন প্রিয় ছিল, ছোট্ট একটা বাচ্চা দেখি কি এরম করে কি করে, তো বেদের মেয়ে জুস নাই আমার পাগল করে আছে, আমি কই দিকে দেয় এই বেদে মেয়ে জুস নাই আমার পাগল করে আছে, বেদে মেয়ে সুন্দর দিকে পাগল হয়েছে, বাদ দিয়া যা যাব, সুন্দরের জন্য একজন আরেকজনকে অনুসরণ করে, পুরুষ হোক নারী হোক, যেরকম ঠিক না ঠিক না? সুন্দরের জন্য তার কাছে সবকিছু ছেড়ে দিয়া, ও বিশ্বের মানুষেরা, সুন্দরের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে একমাত্র ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের চাইতে সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। সুতরাং
রসুলের সুন্দর হাসান হুসাইন বলে না না এই করতে ঘরে যাবো একটু লাইট দেন না অন্ধকার। রসুল বলেন লাইট দেবো করতে গিয়া সুলা তুই আগুন নাই, তোমরা আবার লাইট দেবো তবে আমি যাওয়ার ব্যবস্থা করে দিই, যাও তো কাকে আপনি করবেন। রসুল আপনি মুসকি হাসি দিলেন, যে মাত্র মুসকি হাসি দিছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমরা এই গড় থেকে ওই গড়ে আলুর মাঝখান দিয়ে দৌড়ে চলে গেছি, আকাশে বিদ্যুৎ চমকাইলে যেভাবে জিলহি দিলে যেভাবে অন্ধকার দূরীভূত হয়, নানার দাঁত মোবারক যখন বের হয়েছে বোঝা গেল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কোন মানুষ সুন্দর ঠিকই কিন্তু চোখটি বিলাই চোখ যেমন টনি, কোন মানুষ সাদা ঠিকই কিন্তু দেখতে বানরের মতো যেমন বুশ, কোন মানুষ আমরা দলা ঠিকই তা দলা দেখেই আমি দেখো, কোন মানুষ দলা ঠিকই কিন্তু তার গাল চাবাল বৃত্তে ঢুকিয়া আল্লাহ রাব্বুল আমিন বলেন রসুলের যে মহান চরিত্র তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছে, চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না, রসুল মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জিনিস ছিল না যে আল্লাহর নবীর দূর দরার মতো আছে। এজন্য সামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রসুল লম্বাও ছিলেন না বাটিও ছিলেন না, কারণ লম্বা হইলেও দোষ বাটটা হইলেও দোষ কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা। রসুল যখন উমরের সাথে থাকতেন, উমর যখন রসুলের পাশে গিয়া দাঁড়াতেন, তখন লোকেরা তাকায়া দেখে উমরের মাথার উপরে রাহমাতুল লিল আলামিনের মাথা দেখা যায়। কারণ হলো আবার যদি কেউ দুজন আটে আর একজন যদি বাড়িও কোনো মন্ত্রী উমন্ত্রী যদি এমনি আটে, আমরা দেশের কথা কই, আমরা দেশের যে প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী উনি যদি আটে এই নয় মৌজেজা যত লম্বাই আসুক রসুলের সামনে রসুল বড় হয়ে আবার মাপলে দেখা যায় লম্বা তো করে না বাচ্চা তো করে না। এখন যদি এগুলো বলতে যায় অনেক লম্বা সময় দরকার, তো এক নম্বর হলো সুন্দরের কারণে যদি অনুসরণ করো আল্লাহ একবার, দুইটা সুন্দরের ওয়াজ করলো তুই যথেষ্ট, দাঁতের দাঁত মোবারকের কথা বললাম আর চেহারা মোবারকের কথা। কোন স্ত্রী যদি স্বামীকে সুন্দর বলে আসল সুন্দর যেরকম ঠিক না, জামাই যদি ভিড় হয় তো জামাইরে বড় ভিড় করতে রাজি না, এক লোক ভিড় তার স্ত্রী বলতেছে যে আমরা তো ভিড় ঠিকই কিন্তু ওই বাড়ির যে ভিড় উনি বড় ভিড় কেমনি বুঝ, ক দেখছি ওপর দিয়ে যায় সময় উড়াল দিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশ উড়াল দিয়ে চলে যায়। তোর স্বামী বলতেছে না এই ভিড় তো আমি ছিলাম, ক তুমি আসলা বিলে এলে কি দেখছি কমরটা একটু বাঁকা, সে কেন তো স্বামীকে খুব তাড়াতাড়ি একটা মানে না, কেউ তো মা সারাদি আল্লাহ আলহা বলেন আমার স্বামী রাহমাতুল আমিন এত সুন্দর এরশাদুল কারি ইলা সহিহুল বুখারি, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছে মায়াশা বলেন অন্ধকার রজনীতে আমার করে এশা নামাজের পরে আল্লাহর নবী যখন প্রবেশ করতেন তখন রসুলের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার, ওইদিকে আমি শেষ রাখলাম সুন্দর। দুই নম্বর হইল কারো যদি বুজুর্গি বেশি থাকে, বুজুর্গ হয় বুজুর্গ বুঝেননি আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি কামালতি, ওই লোকের পিছনে কিছু লোক আসেনি, মজার কোন আসেনি, এ
লোকটা যদি আল্লাহর ওলি হয়ে যায়, শাহজালাল মঈনুদ্দিন চিশতি এই জাতীয় লোক যদি হয়, তখন যেরকম ঠিক না ঠিক না, তার জন্য পাগল দেওয়া না, লক্ষ লক্ষ লোক পাগল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, এমন যদি হয়, এর কারণে যদি হয়, তো রসুলকে অনুসরণ করতে হবে। কারণ রসুল হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার, ওইদিকেও যদি যায় লম্বা হয়ে যাবে। আবু হুরায়রা রসুলের দরবারে বসে কান্দেন, তো রসুল জিজ্ঞাসা করেন, কান্দুস কেন? কান্দি, প্রত্যেক দিন আমি বাড়িতে গেলে মা আমাকে মারে আর বলে বাড়ি ছেড়ে দিতে হবে। আমি আর বুখারি শরীফের ঘটনা, আমার মা আমাকে বলছেন যে আমি মুহাম্মদের দরবার ছেড়ে দেওয়ার জন্য, আমি আমার মাকে বলছি, মা শুধু আপনার বাড়ি কেন, আল্লাহর কসম করে বলে তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারবো না। বুঝি মুহাম্মদকে অনেক গালিগালাজ করলো, হুজুর এতদিন কান্দি নাই, আজকে কাঁদছি, আমাকে মারো, আমাকে গালি দাও, সহ্য করি, মা ছেলেকে গালি দেয় সহ্য করা যায়, কিন্তু আমার রসুলকে যে গালি দিল, এখন কি করি? রসুল বলেন, তোমার মা গালি দিলে কি করবো, সহ্য করো, কোন সহ্য করা যায় না, আপনি হুজুর মেহরবানি করে একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। রসুল দোয়া করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা তো মরছে, আরেকজন সাহাবী, হেই কই যাস, দাঁড়া, তোমার মার জন্য দোয়া হয় আর তুমি দোয়াটা কিভাবে অবমূল্যায়ন করলে, দোয়া মারলে না, অবমূল্যায়ন নয়, এ সাহাবী ছেড়ে দে, আমি দৌড়ে তাড়াতাড়ি গিয়ে দেখতে চাই, আমি আগে বাড়িতে গেলাম না, রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে, কোনটা আগে গেল একটু দেখতে চাই। আবু হুরায়রা বলেন, দৌড়ে গেলাম বাড়িতে, গিয়া দরজা নক করলাম, যখন নাকি করাই এলাম না, এমনি বলেন আবু হুরায়রার মা, লক্ষ্মীমণি যাদুমণি কলিজার টুকরা আদরের সন্তান, আবু হুরায়রা এইসব একটু দাঁড়া, সুবহানাল্লাহ বলবেন না, আবু হুরায়রা বলেন, প্রতিদিন গেটের সামনে আসলে বলে আগে কম মুহাম্মদের দরবার ছাড়বে কিনা, না ওই গেট খুলবো না, আর আজকে কল লক্ষ্মীমণি যাদুমণি কলিজার টুকরা আদরের সন্তান, একটু দাঁড়াও, তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। আবার শোনা যায় ভিতরে গোসল করছেন, পানির শব্দ শোনা যায়, আবার যখন গোসল করতেছে, ব্যাপারটা কি? তাহলে এক মানে, হ্যাঁ আমি আমার মার গেটে পৌঁছার আগে আগে রাহমাতুল আমিনের দোয়া আমার মার জন্য কবুল হয়ে গেছে। ঠিকই দেখে দরজা খুলে দেওয়ার পরে পাকনা চুল গুলো ভেবে পানির কুড়া গুলো ঝরতেছে আর বলতেছে, আজকে কই গেছলে? যাওয়ার পর থেকে আমার কলিজার এমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হইলো, এমন জ্বালা যন্ত্রণা, গোসল করলাম, পানি দিলাম, তো জ্বালা যন্ত্রণা শেষ হয় না। আচ্ছা কলিজা জ্বললে, পানি দিলে কামিব, এখন পানি দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার কোনো উপকার হলো না। এখন আমার মন খালি বলতেছে, তুই যে নবীর কাছে মুহাম্মদের কাছে গিয়া এত ভালো হইলি, এত গালি দিলাম, এত গালি দে, কোনোদিন তো ফালতা গালি দেস না, কোনো ধমকও দেস না, চোখ রাঙ্গাস না, বলে আমার মন চায় ওই নবীকে যদি একটা নজর দেখতাম। আবু হুরায়রা মুস্কি হাসে আর মনে মনে কয়, এমনে না দোয়া কবুল হইছে, বুঝছেন তো কত তাড়াতাড়ি কবুল হয়। আবু হুরায়রার মা রাহমাতুল আলামিনের সামনে গিয়া চোখ গাল পানি চলে দিয়া তরতর করে কাঁদতেছে, আর দেখে বলে, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চারা জীবনে কোনোদিন দেখি নাই, এমন চারা লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমি মানুষের কাছ থেকে শুনিয়া শুধু গালি দিছি, আপনারা দেখছি না কোনোদিন, আজকে প্রমাণিত হয় আপনি আল্লাহর পয়গাম্বর, আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ায় দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। তাহলে যার এত সম্পর্ক আল্লাহর সাথে, এত বুজুর্গি, উনাকে অনুসরণ করো। তিন নম্বরটা হলো আপনার মাল, আমার যদি খুব টাকা থাকে, কোটি কোটি টাকা, তো আমার পিছিয়ে দেখবেন আট দশজন সবসময় থাকে, যেরকম ঠিক না, বড় লোকের পিছনে সবসময় লোক আছে, অভাব নাই। আমি আমার যদি দাওয়াত দেন একজন লোকরে, তো আমার কাছে আয় না, আসে না, আর যার লোকের টাকা কোটি 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 হইতি, তেমনি ওটা করবি, ওটা করবি, হ্যান করবি, যে সাসা কথা মানে, তাই যদি হয়, রসুলের চেয়েতে বড় ধনী আল্লাহর জমিনে আর কেউ, রসুল গরিবীটা গ্রহণ করে নিছেন, রাখতেন না, তো
কিন্তু রসুলের মতো দনিজের বাস্তব প্রমাণ হলো আজ পর্যন্ত কত মন্ত্রী মিনিস্টার আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা হজ করতে যায়, 100 উট কুরবানি দিয়েছেন বলে আমি কারো ইতিহাস জানি না, আপনাদের জানা আছে? তদানীন্তন সময়ে রসুল জীবনে একবারই হজ করেছেন, এই হজের নাম প্রথম হজ, এই হজের নামই বিদায় হজ। কথা বুঝছেন? বিদায় হজের নামে সকলে চিনে বেশি, কিন্তু আসলে এটাই জীবনের রসুলের প্রথম হজ। আর দিন দিকে হজ করেননি, রসুল যেদিন হজ করেছেন ওই সময় আল্লাহর রাস্তায় তিনি 100 উট কুরবানি করেছেন, এবং যিনি মাটিতে হাত দিলে স্মরণ হয়ে যায়। তুমি আবার গরিব কেউ নেই, গরিব তো না, আল্লাহ আকবার। ঘটনা যদি বলতে যাই, সালমান ফার্সি যে লোকের গোলাম ছিলেন, এই লোকে বলছে তোমাকে মুক্তি দিতে পারি 3টা শর্ত। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো তুমি আমার বাগানের মধ্যে 100টা খেজুর গাছ লাগাতে হবে, আর 100টা খেজুর গাছ এক সমানে বড় হবে, আর একসাথে খেজুর ধরতে হবে। এটা কি সম্ভব? এটা তো বাস্তবে সম্ভব না। তো এটা যদি করতে পারো, অর্থ না দেও। 2 নম্বর হলো কয়েক কেজি, মনে করেন অন্তত 3.5 কেজি ওজনের একটা স্বর্ণের চাকা যদি দিতে পারো তোমাকে মুক্তি দেওয়া হবে। এটা কি দেওয়া সম্ভব গোলামের? একজন সাধারণ রুজি রোজগার যে করে আপনার বাড়ির চাকর, সে কি 3.5 কেজি ওজনের স্বর্ণ দেওয়া সম্ভব? সম্ভব না। রসুলের কাছে গিয়ে বললেন, রসুলের কাছে বলার পরে বলেন ঠিক আছে তোমার মালিককে বলো আমি তা করে দেব। রসুল নিজ হাতে ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মালিকের বাগানে 100টা খেজুর গাছ লাগালেন, আর এই খেজুর গাছ একসাথে বড় হতে লাগলো, একসাথে ফল ধরলো, একসাথে খেজুর ধরছে, একসাথে পাকছে। এই খেজুরের বাগানে এখনো খেজুর আছে। কথা বুঝছেন? এখনো এটার খেজুরের দাম হলো সৌদি আরবে এই খেজুর কিনতে গেলে বাংলাদেশের 1500 টাকা কেজি পড়ে। আমি আনছিলাম কিছু খেজুর, এই খেজুর গাছগুলো এখনো আছে, খেজুর গাছ। এখন দেখা যাক যে অবস্থাটা হলো, এরপরে এক রসুলের দরবারে একটা ডিম পরিমাণ আল্লাহু আকবার, একটা ডিমের সমান স্বর্ণ হাদিয়া আসছে। রসুল বলেন সালমান নাও, এই ডিম নিয়ে যাও, তোমার মালিককে গিয়ে বলো স্বর্ণ দিলাম। কহজোর উনি চাইছেন 3.5 কেজি, আর আমি যে একটা ডিম, এটা তো মনে হয় না মানে এক ফুয়া হইল, মানবে না। নাও না, আল্লাহ বরকত দিতে পারে, ওজন দিয়ে দেখো না, যদি না হয় তো দেওয়া হবে। রসুলের হাতের বরকতে এমন হয়ে গেল যে একটা ডিম পরিমাণ যখন স্বর্ণ ওজন দেওয়া হয়েছে, দেখা যায় 3.5 কেজির চাইতে বেশি। রসুলের হাতের বরকত লাগলে ওইদিকে আমি যাব না, তো গেল 3 নম্বর। এই 3 নম্বর, তারপরে 4 নম্বরটা হলো এহসান, অনুগ্রহ। যদি কারো প্রতি কারো অনুগ্রহ থাকে, আমি যদি কাউকে 100 টাকা কথা মানতে বাধ্য থাকে, কন্যা ঠিক না, আমাকে ভোট দিবা না তো কাকে দিবা? রাস্তাঘাটটা কেনা করছে গাজীপুর থেকে কি ঢাকার দিকে রাস্তাটা তোমরা ভালো করে বাস ধরে যেতে পারতা? এই রাস্তা আমি করছি, সুতরাং আমাকে ভোট দিতে হবে। কারো বুঝেন না, এমন কিছু দেখায় এহসান, অনুগ্রহ যদি কারো প্রতি কারো থাকে, তখন সে তার কথা মানতে মানুষের বাধ্য হয়। আল্লাহর রসুলের অনুগ্রহ আমাদের প্রতি আসেনি না নাই? আরো জোর বলুন, আসেনি না নাই? সুতরাং তাকে তার জীবন আদর্শ অনুসরণ করতে হবে। এখন আসুন আরো বলতে গেলে আরো অনেক কারণ, মোটামুটি কথা হলো, শেষ কথাটা আমি বলে ফেলি। বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আমি লম্বা সময় ওয়াজ করা এটা আমার অভ্যাস নেই, এইভাবে আর আরেকজনকে বসে রেখে ওয়াজ করা নেই, দাওয়াতি মেহমান, এবার আমি মাইক লইলে আমার সারলাম না। কারণ এই ওয়াজ করতে করতে ডেলি 2টা 3টা পর্যন্ত করার লাগে, ওয়াজের তো শখও নাই যে ওয়াজ করতে হবে, আর এই উলামায়ে কেরাম অন্য দাওয়াতি মেহমান বসায় রেখে লম্বা ওয়াজ করা, ওনারা আরাম করতো তাও একটা কথা ছিল, আর ওনাদেরকে বসায় রেখে ওয়াজ করে একটা বেয়াদবি বলে বোঝা যায়। এই জন্যে আমি আল্লাহ মানা করে শেষ কথাটা বলতে চাই, আমরা পৃথিবীতে যত নেতা যাদেরকে অনুসরণ করা যায়, এমন লোককে যদি অনুসরণ করেন কেয়ামতের মাঠে পাওয়া যাইব তো? বুশকে অনুসরণ করলে, টনিকে,
আচ্ছা আমরা দেশই করে বলি, রাগেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, তারপরে আমরা এরশাদও যদি মারা যায় কথা বুঝেননি, এই যা আছে যতগুলো আছে আমরাও মনে করেন আছি, আমরা তো কেয়ামতের মাঠে একজনেরও হাতটা হওয়া যাবে না, যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক খেলা। কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা জান্নাতের দিকে চলে গেছেন আল্লাহর ওয়াদা, আপনার মাসুম হিসাব কিতাব নাই, আপনার কোনো হিসাব নাই, যান আপনার গোনা নাই, আপনার ব্যস্ত যান, সব ব্যস্ত গেছে, ইয়াদে জান্নাতের গেট লাগানো। হ্যাঁ জান্নাতের প্রহরী রাখ, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। কে আপনি পরিচয় দিন, আমি হইলাম আদম নবী, দাঁড়ান সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দিন, আমি হইলাম নু নবী, দাঁড়ান সময় হয় নাই, আপনি কে, আমি হইলাম হযরত ইব্রাহিম নবী, দাঁড়ান সময় হয় নাই, আপনি কে, আমি হইলাম হযরত মুসা নবী, হ্যাঁ দাঁড়ান সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন, আমি হইলাম ঈসা নবী, দাঁড়ান সময় হয় নাই, কি ব্যাপার, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত কইলাম, সকলে খালি কবে লাগে, সময় হইছে না, সময় কোন দিন হবে। হাজির হয় নাই, না উনি তো এখনো আসে নাই, উনি এখন কোথায়, উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। দেখা যাবে তখন জান্নাতের প্রহরী বলবে, সেই নবী না আসা পর্যন্ত আমরাও জান্নাতের গেট খুলনের ওয়াদা নাই, কিয়ামতের মাঠে আমাদের নবী উম্মতকে রেখে জান্নাতে যাবে না। সুতরাং এমন নবীকে অনুসরণ করার, তার জীবন আদর্শকে ফলো করার দরকার আছে না নাই, আরো জোরে বলুন, যাকে দুনিয়াতে অনুসরণ করলে লাভ পরকালেও, আরো জোরে বলেন, রাসূলের কথা মানলে দুনিয়াতেও লাভ, লাভ কি, রসুলের জীবন আদর্শকে অনুসরণ করলে, আমি আগে বলছি বিস্তারিত সময় নাই, রসুলের দাড়ি রাখলে আপনার শারীরিক লাভ, আপনি যদি মিসওয়াক করেন শারীরিক লাভ, আপনি রসুল বলছেন গাঞ্জা খায় না, গাঞ্জা যদি না খান আপনার লাভ, মদ খায় না আপনার লাভ, রসুল যা বলছেন হ্যাঁ এইগুলো যদি করেন, আপনি যদি পাঞ্জাবি গা দেন মাথায় টুপি দেন এতে আপনার শারীরিক লাভ, নামাজ যদি পড়েন তাহলে আপনার শারীরিক লাভও আছে, যেরকম ঠিক না ঠিক না, এই জন্যে আসুন আমি আপনাদের কাছে শেষ এই আলোচনা রেখে যে আমরা রসুল ইহকাল এবং পরকালে পাবো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেব। এবং আজকে এই যে আমার জাতি ভাই কথা বলছেন না, এটা আবার একটা মিতালি আছে, প্রত্যেক জিনিসের একটা মিতালি আছে, কবুতরে কবুতরে একটা দুস্তি আছে, যেরকম আছে না নাই, কাওয়া কাওয়া মিল্লা এক দুস্তি আছে, যেরকম আছে না তো, হাফেজে হাফেজে মিল্লা এক দুস্তি আছে নি, যেরকম ঠিক না, হাফেজ আব্দুল কাদের সাহেব আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তো